করিম যে কোরআনুল করিম সর্বপ্রথম আরবের সেই হেরা গুহায় জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করা হয়েছিল সেই মহাবিশ্বের মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তৃপ্তি সহকারে এক্ষুনি আমরা তেলাওয়াত শুনব। তেলাওয়াত করবেন আজকের মাহফিলের আমাদের দাওয়াতি মেহমানদের অন্যতম একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া মাখজানুল উলুম মোমেন সাহেব সম্মানিত উস্তাদ হযরতুল আল্লামা হযরত মাওলানা কারি আবু সালেহ মুসা, কারি আবু সালেহ মুসা, আমি হযরতকে মূল্যবান তেলাওয়াত করার জন্য আজকের এই ঐতিহ্যবাহী সম্মেলনের পক্ষ হতে বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Thank you.
وما كان من المشركين بسم إن ربك هو
fell far.